শুক্রবার মধ্যরাতে সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের করইবুনিয়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে ইয়াবার বড় একটি চালান মজুদের খবর পেয়ে অভিযান চালায় বিজিবির একটি দল। বিজিবির সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে 5-6 জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় 4 জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃতরা হলো বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি ও মা ফাতেমা বেগম এবং উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মোহাম্মদ রফিকুল্লাহ ও জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ মাহবুব। আটকদের স্বীকারোক্তি মতে ইকবাল হোসেনের গোপন কুঠুরিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 50,000 ইয়াবা উদ্ধার করা হয়। ইকবাল হোসেন সীমান্ত দিয়ে মাদক পাচারে জড়িতদের অন্যতম হোতা বলে জানান এই বিজিবি কর্মকর্তা। যে ইকবাল একজন কুখ্যাত এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার যে বিভিন্ন রকমের কৌশল সেগুলো সবার কাছে ইতিমধ্যেই আপনারা হয়তো জেনে থাকবেন। আমরাও বলেছি যে তার ঘরের থেকে যেখানে আমরা উদ্ধার করেছি অতি টাইলসের ভিতর থেকে একটা দরজা তৈরি করা ছিল, একটা আলাদা কাঠামো তৈরি করা, বাহির থেকে কারো দেখার বা বোঝার কোনো সুযোগই নাই। যারা ওখানে সরজমিনে গিয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পেরেছেন যে কীভাবে লোকায়িত ছিল। সেখান থেকেই কিন্তু এই যে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এবং তার যারা এই কাজে যারা সহযোগী তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং কয়েকজনকে আমরা ইতিমধ্যেই আটক করতে সমর্থ হয়েছি। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সেই রাতেই একই এলাকা থেকে আরেকটি অভিযানে 40,000 ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এছাড়া গর্জন বুনিয়া সীমান্তের গহীন পাহাড়ি এলাকায় আরেক অভিযানে 6 লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি।